তোরা কে কো না আমার বাসা আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি আমি জানতাম না পিছন দিক দিয়ে যায় না জোরে ধরে শোনা বাকি মনে বাকি টিয়া বাকি কইয়া কি দুবার জানাইছি এখন দেখে আমার বউ না আমার শাশুড়ি আমি হিট্টুর অস্থির বিনোদনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি অস্থির কিছু ফানি ভিডিও ক্লিপ নিয়ে। তো চলুন প্রথম ভিডিও ক্লিপটি দেখে আসি। রানিং মেশিনে যারা রেগুলার দৌড়ান তাদের জন্য একটাই পরামর্শ, শক্ত কিছু পরে নেবেন, না হলে কিন্তু আপনার সুন্দরবন বান্দরবন এভাবেই বেরিয়ে পড়বে। এখন আপনাদেরকে দেখাবো অস্থির একজন বাইক চালককে, যাকে দেখার পরে আপনার দাঁড়িয়ে যাবে, আই মিন গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওকে ওকে, আপনারা বাসা বাড়িতে অনেকে হাঁস লালন পালন করেন, কিন্তু এই রকম 420 হাঁসের বাচ্চা কার বাড়িতে আছে কমেন্টে জানিয়ে দিবেন। কমেন্ট বক্সে ঢেলে দিন। তিন কেজি গাঁজা বর্তা খেয়ে কোনো কাজে নামলে তার ফল কিরূপ হয় এই ক্লিপটি তার জ্বলন্ত প্রমাণ। যাই হোক, ফাইজলামির একটা লিমিট থাকে, কিন্তু এই দুই রবি চেঙ্গু মনে হয় সেই লিমিটটা ক্রস করে ফেলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাউ ইউ ডে? সুইসাইড বাই ইউ করোনা। এখন আপনাদেরকে অস্থির একজন বাস হেল্পারকে দেখাবো, যার কর্মক্ষমতার প্রতিভায় সত্যি আমি মুগ্ধ। এই ভিডিও ক্লিপটির ব্যাপারে আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলেন। এত বড় গাধা দেখাও সৌভাগ্যের ব্যাপার। অনুকূল পরিবেশে থেকে ধান ক্ষেত থেকে কিভাবে ভয়ঙ্কর সাপ ধরতে হয় চলুন দেখে আসি। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। রাস্তাঘাটে বের হলে বানর থেকে একটু দূরে থাকবেন, না হলে আপনার সাথেও ঘটে যেতে পারে এই রকম অপ্রীতিকর একটি ঘটনা। তো আজকের মতো এই পর্যন্তই। আমি হিট্টু অস্থির বিনোদনের এই এপিসোডটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোন মজার ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আই উইল বি দেয়ার।